অটো চুরির দায়ে গ্রেপ্তার অটো ইউনিয়নের সম্পাদক। এলাকায় পরপর চারটে অটো চুরির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এবার অটো চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলেরই অটো ইউনিয়নের সম্পাদক। অটো চুরির অভিযোগে তৃণমূলেরই অটো ইউনিয়নের নেতা অজিত সাউয়ের নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খড়দাহ থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে খড়দাহ ও তার আশেপাশের এলাকা থেকে চারটি অটো চুরির অভিযোগ জমা পড়ে। জানা যায়, ধৃত অজিত সাউ খড়দাহ বিটি রোডের ধারের একটি অটো ইউনিয়নের সম্পাদক ছিলেন। ধৃতের বাড়ি টিটাগড়ের আমিনাগলিতে। সম্প্রতি খড়দাহ সমবায়ের ব্যাংকের সামনে থেকে দুটি অটো চুরি হয়। এরপর খড়দাহ পিকে বিশ্বাস রোড থেকে আরও একটি অটো চুরি যায়। পরপর অটো চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে খড়দাহ থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই চুরির সঙ্গে যুক্ত খড়দাহ আইএনটিটিইউসি অনুমোদিত অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ। অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে চোরাই অটো সহ খড়দাহ স্টেশন রোড থেকে গ্রেফতার করে খড়দাহ থানার পুলিশ। ধৃতকে জেরা করে চুরি যাওয়া অটো কোথায় আছে তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়দাহ থানার পুলিশ। এই ঘটনায় খড়দাহ পৌরসভার পৌরপ্রধান সায়ন মজুমদার বলেন, কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটা বলতে পারবো না, তবে এই ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে পুলিশ এবং প্রশাসন রয়েছে, যথাযথ আইনত ব্যবস্থা ঠিকই নেওয়া হবে। এখন অভিযোগটা কারা করেছে সে বিষয়ে তো আমি ঠিক জানি না। এখন অটো যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন আছে, উপযুক্ত তদন্ত করে যেটা হবে সেটাই। সেটা দেখুন, দলের দায়িত্বে আমি নেই, দলের সভাপতিও আমি না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এই চুরির চক্রের সাথে অজিত সাউ একা ছিলেন নাকি তার সাথে অন্য কেউ জড়িত রয়েছে? ইতিমধ্যেই ধৃত অজিত সাউকে হেফাজতে নিয়ে তার জানার চেষ্টা করছে পুলিশ। এমন অটো চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই বিষয়ে বিজেপি নেতা জয় সাহা বলেন, রোডে চলা বেশিরভাগ অটোই বেআইনি অটো। রোড দিয়ে চলাচল করা বেশিরভাগ অটোরই নেই লাইসেন্স, নেই কোনো ডকুমেন্টস। খুব অল্প সংখ্যক অটোকেই এই পারমিশন দেওয়া হয়ে থাকে। তারপরেও অটো চুরি হয়ে যাওয়া এবং গায়ের জোরে অন্য রুটে অটো চালানো খুবই বেআইনি একটি কাজ। এই বিষয়ে তিনি আরো বলেন, রুটে চলা ম্যাক্সিমাম অটোই বেনামি অটো, পেপার নেই, ডকুমেন্টস নেই, আরটিও থেকে খুব অল্প সংখ্যক অটোকেই পারমিশন দেওয়া হয়। কিন্তু এভাবে অটো গায়েব হয়ে যাওয়া, তারপর সেই অটোটা গায়েব জড়িতে অন্য রুটে চলা, এটা একটা বিশাল চক্র। অটো সমেত এই সভাপতি ধরা পড়েছে, তাই উনি গ্রেফতার হয়েছে। কিন্তু এই চক্রের সাথে শুধু খড়দাহ নয়, সোদপুর বলুন, অন্যান্য অঞ্চল বলুন, সব অঞ্চলের সব রুটের সভাপতিরা এই চক্রে সামিল আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।